রাজধানী সহ সারা দেশে বিএনপি নেতৃত্বাধীন 18 দলীয় জোটের ডাকা সকাল সন্ধ্যা হরতাল চলছে। গতকালের বিক্ষোভ কর্মসূচি বাধার প্রতিবাদে এই হরতালের ডাক দেয়া হয়। রাজধানীর রাজারবাগ এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় মতিঝিল থানা ছাত্র দলের মিছিল থেকে পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয়। পরে রাবার বুলেট ছুড়ে হরতাল সমর্থকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। সকাল 10টার দিকে মহাখালী এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়েছে। হরতালের সমর্থনে একটি মিছিল বের হয়। পরে মহাখালীর 7 রাস্তা মোড় ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে ককটেলগুলো বিস্ফোরণের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এদিকে ভোরে যান চলাচল কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যাও বাড়ছে। এদিকে হরতালকে ঘিরে যে কোনো নাশকতা এড়াতে বিভিন্ন এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যও মোতায়েন করা হয়েছে। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দলীয় 4 সংসদ সদস্য আসিফা আশরাফি পাপিয়া, রাশেদা বেগম, রেহানা আক্তার বানু, শাম্মি আক্তারকে আটক করেছে পুলিশ। এ সময় এক মহিলা পুলিশ সদস্য আহত হন। সকাল 10:30টার দিকে নয়াপল্টনে 4 মহিলা এমপি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাওয়ার সময় পুলিশ তাদের বাধা দেয়। এ সময় তারা রাস্তায় বসে পড়েন। তখন তাদের গাড়িতে তুলতে গেলে পুলিশের সাথে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে পুলিশ তাদের গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যায়। বিএনপির চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। আমার সহকর্মীদের উপর এই পুলিশি নির্যাতন, হয়রানি এবং গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি আহ্বান জানাবো, হরতাল চলছে, হরতাল চলবে, আন্দোলন আরো চলবে, একদমের আন্দোলন মাত্র শুরু হয়েছে। হরতালের খবর জানাতে রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আছেন আমাদের রিপোর্টার ওমর ফারুক। সরাসরি চলে যাচ্ছি। এদিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির 4 নারী সংসদ সদস্যের আটক হওয়ার পর এই এলাকায় আর কোনো ধরপাকড়ের ঘটনা ঘটেনি। তবে পুলিশের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি, ঠিক কী কারণে, কোন অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত তারা কোনো বক্তব্য দেননি। তবে আমাদেরকে তারা জানিয়েছেন যে আটককৃতকে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে রাখা হয়েছে, তাদেরকে কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হবে নাকি হরতালে শেষে তাদেরকে স্পষ্ট কোনো বক্তব্য এখানে যেসব পুলিশ কর্মকর্তারা আছেন তারা দেননি। আর এই মুহূর্তে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরেই অবস্থান করছেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আপনি জানেন যে এই বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে অবস্থান করছেন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক এবং বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তারা সকালে এবং দু দফায় মিডিয়ার সাথে কথা বলেছেন এবং তারা অভিযোগ করেছেন যে সরকার জনবিচ্ছিন্ন হওয়ার কারণে র‍্যাব এবং পুলিশ দিয়ে বিরোধী দলের উপর দমন পীড়ন চালাচ্ছে। তবে পুলিশের সাথেও আমরা কথা বলেছি, পুলিশ জানিয়েছে যে সাম্প্রতিক সময়ে বিরোধী দলের বিভিন্ন কর্মসূচি থেকে নাশকতার ঘটনা ঘটানো হয়েছে, পুলিশের ওপর হামলার মতো ঘটনাও ঘটেছে এবং বোমা বিস্ফোরণ এবং বিস্ফোরক দ্রব্য, অবৈধভাবে বিস্ফোরক দ্রব্য তারা ব্যবহার করেছে। এসব ঘটনার কথা মাথায় রেখেই তারা আজকের হরতালে বরাবরের মতোই কঠোর অবস্থান নিয়েছেন এবং তারা আরও একটি কথা বলেছেন যে সাধারণ মানুষের জানমালের কথা, জানমালের নিরাপত্তার কথা বিবেচনা করেই তারা এই পদক্ষেপ নিয়েছেন। এছাড়া এই এলাকায় মোটামুটি রিক্সা চলছে, তবে অন্য যানবাহন তেমন একটা চলছে না। আর এই এলাকায় 18 দলীয় জোটের ডাকে হরতাল পালিত হলেও, হরতাল চললেও বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে মাঝে মাঝে হরতালের পক্ষে দু একটি স্লোগান ছাড়া এই শরিকদের আর কোনো তৎপরতা এই এলাকায় দেখা যায়নি। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এই ছিল আমার হাতে সবশেষ হরতালের খবর। চলে যাচ্ছি স্টুডিওতে।
ওমর, আপনাকে ধন্যবাদ হরতালের খবর জানাচ্ছেন আমাদের রিপোর্টার ওমর ফারুক।